দীর্ঘদিন যাবৎ টেকনাফের সাথে সেন্ট মার্টিনের সংযোগ বন্ধ ছিল এবং এপারের মানুষ ওপারে যাতায়াত সকল কিছু বন্ধ তবে আজকে সব কিছুরই উন্মুক্ত প্রকাশ পেলো যে এই সেন্ট মার্টিন মূলত কে দখল করেছে এবং সরকার মূলত কার কাছে বিক্রি করেছে এই সেন্ট মার্টিন বাংলাদেশের সবচাইতে সৌন্দর্যতম একটি পর্যটন কেন্দ্র দর্শক আসুন এটা কি মার্কিনের হাতে গেল নাকি ভারতীয়দের হাতে গেলো আসুন সে সম্পর্কে বিস্তারিত জানবো এই রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিয়মিত দেশের সকল সবার আগে চ্যানেলটি আমরা নিশ্চয় খেয়াল করছি বাংলাদেশের সীমান্তে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে অন্তত সাত দিন হয়ে গেল আমাদের দ্বীপ সেন্ট মার্টিনসের সাথে আমাদের মূল ভূখণ্ডের কোনো যোগাযোগ নেই খুব সামান্য একটু হয়তো দু একদিন হল হয়েছে কিন্তু মূল যে যোগাযোগের জায়গাটা সেটা বন্ধ রয়েছে কারণ মিয়ানমার সেনাবাহিনী কেউ প্রশ্ন করতে পারে নিশ্চিত কিনা আমি আসবো সেই জায়গায় কিন্তু মিয়ানমার সেনাবাহিনী বা রাদার আমরা বলবো নৌবাহিনী সেনাবাহিনী না তাদের সশস্ত্র বাহিনীর পর নৌবাহিনী বাংলাদেশের যে কোনো ট্রলার এখান দিয়ে যাচ্ছে সেটার উপরে গুলি চালাচ্ছে শুরুতেই ধরো আমরা একটা প্রশ্ন করে রাখতে চাই আমাদের সেন্ট মার্টিন নিয়ে কারো কি কোনো পরিকল্পনা শুরু হলো কোনো খেলা শুরু হলো এবং তার চাইতে জরুরি কথা সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় বলে একটা ফালতু কথা বলা আই রিপিট এটা একটা ফালতু কথা লিস্ট জিও পলিটিক্স বোঝা লিস্ট ইন্টারন্যাশনাল রিলেশনস বোঝা মানুষ এটাকে একটা ফালতু কথাই বলবেন একটা সরকার এটাকে কিভাবে দেখছে এবং আমরা কি বলতে পারি না যে মিয়ানমারের সাথে প্রতিটা ক্ষেত্রে আজ থেকে আমরা যদি পেছন দিকে যেতে থাকি অনেকগুলো ঘটনা আছে আমি মনে করতে পারি নিশ্চয়ই কোনো একটাতেও কি সরকার তার প্রয়োজনীয় ন্যূনতম তার পাওয়ার কোয়ার্সিভ পাওয়ারটা দেখানোর চেষ্টা করেছে যুদ্ধ করতে বলছি না মুখেও কি দেখিয়েছে আজ আজরা গতকাল একটা প্রতিবাদলিপি জানিয়েছে বাংলাদেশ মিয়ানমারকে একটু পড়ি এবং এরপর আমরা জানবো গুলি করেছে কতদিন ধরে ঘটনা চলছে এবং পরিস্থিতি কি তারপর আমাদের এই ব্যাপারে সরকার কি করছে না করছে সেটা নিয়ে কথা বলবো টেকনাফো সেন্ট মার্টিনের মধ্যে চলাচলকারী বাংলাদেশি ট্রলারে গুলির ঘটনায় মিয়ানমারকে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আজ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রণের কর্মকর্তা দ্য ডেরি স্টারকে বলেন আমরা এক প্রতিবাদ লিপিতে মিয়ানমারকে জানিয়েছি যে তাদের দিক থেকে একটি গুলিও আসা উচিত নয় যাতে বাংলাদেশের অভ্যন্তরে মানুষ আহত হয় গতকাল বুধবার বাংলাদেশে মিয়ানমারের রাষ্ট্রদূত ইয়াও কি সোয়েমোয়ের কাছে প্রতিবাদ লিপিটি হস্তান্তর করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন এর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে মর্টার শেল পড়ার ঘটনায় আমরা প্রতিবাদ জানিয়েছি মিয়ানমার যে কোনো সংঘাত মিয়ানমারে যে কোনো সংঘাত তাদের অভ্যন্তরীণ বিষয় সেটি যেন বাংলাদেশকে প্রভাবিত না করে ঘটনাটা কি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে সেন্ট মার্টিনসের দিকে যাওয়া যে কোনো ট্রলার যে কোনো নৌজানের ওপরে গুলি করা হচ্ছে গত সাত দিন থেকে কয়বার গুলি করা হয়েছে আমি একটু পড়ি সব বাংলাদেশ সরকার জানে না কে করছে কিন্তু এখন মোটামুটি নিশ্চিত এটা মিয়ারমারের নৌবাহিনী করছে কেন আমি সে জায়গায় আসছি গত পাঁচই জুন সেন্ট মার্টিন থেকে সরকারি কর্মকর্তাদের একটি দল নির্বাচনে ব্যবহৃত সানরঞ্জামাদি নিয়ে টেকনাফে ফেরার সময় তাদের নৌযান লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে সেদিন সন্ধ্যায় নাফ নদীতে বদর মোকাম এলাকার উল্টো দিক থেকে এলোপাথাড়ি গুলি ছোড়া হয় এ সময় তাদের ট্রলারে থাকা উপজেলা সহকারী কমিশনার সহ কর্মকর্তারা প্রাণে রক্ষা পেলেও ট্রলারে বেশ কয়েকটি গুলি লাগে এরপর আটই জুন টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার সময় গুলির মুখে পড়ে মালবাহী ট্রলার সর্বশেষ মঙ্গলবার সকালে স্পিড বোটে করে একজন রোগী নেয়ার সময় স্পিড বোট লক্ষ্য করে দশ রাউন্ডের মতো গুলি হয় যার কয়েকটি স্পিড বোটেও লেগেছে কারা করেছে সেটা আমি জানাই এটা একটু বোঝা দরকার স্পিডবোট মালিক সৈয়দ আলম ডায়চেভেলাকে বলেন আগের গুলির ঘটনার পর গত পাঁচ দিন আমরা নদীতে যাইনি প্রশাসনের সঙ্গে আলোচনার পর মঙ্গলবার বেলা এগারোটার দিকে চট্টগ্রাম থেকে চিকিৎসা নিয়ে ফেরত আসা অসুস্থ এক রোগীকে নিয়ে সেন্ট মার্টিন যাচ্ছিল আমাদের একটা স্পিডবোট সাগরের ঘোরচড়া এলাকায় পৌঁছলে মিয়ানমার সীমান্তের একটি ট্রলার থেকে এই স্পিড বোট লক্ষ্য করে এলো পাথারি করা হয় পরে স্পিড বোটটি কোন যেতে সক্ষম হয় এই ঘটনা কেউ হতাহত হয়নি ওই রোগীর ঘটনাটা বলছেন তারপর বলছেন কারা এই গুলি করেছে জানতে চাইলে সৈয়দ আলম বলেন আগে আমরা নিশ্চিত ছিলাম না কারণ এর আগেও গুলির ঘটনা হয়েছে অন্তত আরও দুবার কারা এটি করেছে কিন্তু আজকে যখন মানে উনি যেদিন রোগী নিয়ে গেছে সেদিনকার ঘটনার কথা বলছেন যখন ছোট নৌযান নিয়ে আমাদের স্পিড বোটে গুলি ধরা হয় তখন সেখানে মিয়ানমারের সেনাবাহিনীর জাহাজ ছিল আই রিপিট সেখানে মিয়ানমার সেনাবাহিনীর জাহাজ ছিল ফলে আমরা ধারণা করছি জানতার সৈন্যরাই এটা করছে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে নাফনদের মোহনায় মোহনার শেষে নাইখং এলাকা এলাকায় অতিক্রম করার সময় মিয়ানমার প্রান্ত থেকে বোটগুলো লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে আমরা এখন সেন্ট মার্টিনের চরম আতঙ্কের মধ্যে দিন পার করছি কারণ এই এলাকা আমাদের বিজিবি বা কোস্টগার্ডের কোনো টহল নেই তারা উপকূলে চলে এসছে ফলে জানতার সৈন্যরা চাইলে যে কোনো সময় আমাদের সেন্ট মার্টিনেও চলে আসতে পারে বলে আশঙ্কা করছি আমরা খুবই নিরাপত্তাহীনতায় আছি ওনার শেষ কথাগুলো আমি আবারও পড়ব আবারও পড়ব কিন্তু এই যে যোগাযোগ বিচ্ছিন্ন পরিস্থিতিতে পড়ে গেছে তাতে যেটা হয়েছে একটা আরও অল্টারনেটিভ মানে নাফ নদী করে পুরো দর্শক স্ক্রিনে আমরা সেই সম্পর্কে বিস্তারিত জানাম সেন্ট মার্টিন সম্পর্কে এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না আমেরিকা বাংলাদেশের পাশে থাকতে চাই ভারতও বাংলাদেশের পাশে থাকতে চাই বাংলাদেশ একটা ছোট কান্ট্রি হওয়ার সাথে কোন স্বার্থে ভারত এবং মার্কিন বাংলাদেশের সাথে বা পাশে দাঁড়াতে পারে যেখানে গণতন্ত্র আজকে ধলিষ্যতের পথে ভিউয়ার্স আসুন তাদের মূল টার্গেটটা কি বাংলাদেশের কোন বিষয়ের উপরে বিস্তারিত সেই সাক্ষাৎকারের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে কাজ করে যাব। বাংলাদেশে যে কাজ করতে চান বাংলাদেশ কি সেটা চায় কতখানি প্রস্তুত বাংলাদেশ সেই দুর্নীতির বিরোধী লড়াইয়ে লু বলছেন যে এখন নির্বাচনী শোনা তার পুরো সাক্ষাৎকারে যেহেতু প্রাক নির্বাচন ছিল তখন বিরোধী দলসহ সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে এখন তারা সরকারের সঙ্গেই শুধু বৈঠক করছে সরকারের যে দুর্নীতি তারপরে সুশাসন তারপরে রোহিঙ্গা সমস্যার সমাধান সামনের ইন্দো প্যাসিফিক নানান ইস্যুতে তার মধ্যে ফোকাস পয়েন্ট হচ্ছে দুর্নীতি এখন দুর্নীতি বিষয়ে যদি টাচ করতে যায় তাহলে এর সাথে রাজনীতি চলে আসে যেমন বাংলাদেশে দুর্নীতির ব্যাপারে সবচেয়ে দুইটি এখন আলোচিত মুখ জেনারেল আজিজ এবং বেনজির এবং যখনই আজিজ বেনজিরকে টাচ করা হচ্ছে তখনই চলে আসছে যে এই আজিজ বেনজির কাদের সৃষ্টি এই আজিজ বেনজিরকে তো সরকারি পৃষ্ঠপোষকতা দিয়েছে যদিও সরকার বলছে যে না তাদের সাথে মানে দলের সরকারের কোনো সম্পর্ক নেই এটা ব্যক্তিগত পর্যায়ে কিন্তু বিষয়টা তো ব্যক্তিগত পর্যায়ে হওয়ার কথা না আজিজ সাহেব এবং বেনজির সাহেব তারা চেয়ারে বসে যে দুর্নীতি করেছেন এবং দুর্নীতির যে সহযোগিতা করেছেন তার শাখা পোশাকা একেবারেই সরকারের নানান ডিপার্টমেন্টে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেকেই যুক্ত এখন এই লড়াইটা তো খুবই স্পর্শকতার এবং সর্বব্যাপক এটা কি সরকার করবে যেমন বেনজিরের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র আগে নিষেধাজ্ঞা দিয়েছে এখন তার দুর্নীতির বিষয়টা সামনে চলে এসছে তারপরে জেনারেল আজিজের ব্যাপারটা মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে তারপরে সরকার এখন অনুসন্ধান করবে কি করবে না এরকম একটা অবস্থায় আছে মানে ঠিক যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র চায় সেইভাবে কি বাংলাদেশ চাইবে অনেক বিষয়ে আছে যেমন এই সাক্ষাৎকারই ওই যে মিয়ানমার এবং বাংলাদেশের কিছু অংশ নিয়ে একটা খ্রিস্টান জাতিরাষ্ট্র গঠনের একটা চক্রান্ত ছিল সেই চক্রান্ত সফল হতে দেননি প্রধানমন্ত্রী বলেছেন তো এগুলি অনেকগুলো পয়েন্ট আছে তারপরে বিমানঘাটি সেন্ট মার্টিন এই সমস্ত নানান ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে যে সমস্ত কথাবার্তা সেগুলো তো মার্কিন যুক্তরাষ্ট্র ওন করে না তো যখন কি এই সমস্ত বিষয়ে এত মত বিরোধ আছে মত আছে সেখানে দুর্নীতির ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র কত গভীরে ঢুকতে পারবে সেটা এবং সেখানে সাক্ষাৎকারে বলছেন যে জেনারেল আজিজের ব্যাপারে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার ব্যাপারটা তারা মানে সামনে এনেছেন এবং বলেছেন যে আরও এরকম হাই প্রোফাইল যারা থাকবে যখনই নিকে তাদের ইনভেস্টিগেশনে আসবে তখনই তারা তাদের ব্যাপারে পাবলিক ডেজিগনেশন ঘোষণা করবে অর্থাৎ এক ধরনের নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞার আওতায় দুইটা যাতে তাদের দুর্নীতির সম্পদ অর্থ যাতে ঢুকতে না পারে ঢুকলে সেটা যাতে জব্দ করতে পারে আর ওই ব্যক্তিগুলো এবং তার পরিবারগুলো যাতে প্রবেশ করতে না পারে তো এটা তো খুব বড় ধরনের বাংলাদেশে এই দুর্নীতির অনুসন্ধান যদি শুরু করে শুরু হয় সত্যিকার অর্থে বহু রাগব গোয়াল বেরোবে এবং তারা তো কেউ এমন না যে তারা সরকার থেকে বিচ্ছিন্ন তারা সরকারের নানা পাশে ভেতরে তারা বসবাস করছে তো এতদূর পর্যন্ত অ্যালাউ করবে কিনা সত্যিকার অর্থে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের এখন যে পদক্ষেপ দুর্নীতি বিরোধী আগে না হয় ছিল ঠিক আছে নির্বাচন তারা চেয়েছিল যে সবার অংশগ্রহণের একটা নির্বাচন সেই সেইটা হয়নি এজন্য তাদের হতাশা আছে কিন্তু এখন যে প্রত্যাশাটা তাদের যে দুর্নীতি বিরোধী অভিযান বাংলাদেশ শুরু করুক এবং সেটার ব্যাপারে তারাও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে চায় তো এইটা সরকারের সেই মনোভাব আছে কিনা মনোবৃত্তি আছে কিনা যেভাবে ডোনাল্ড লু সাক্ষাৎকারে খুব দৃঢ়তার সঙ্গে বলছেন সেই কমিটমেন্টের জায়গার সাথে সরকারের কমিটমেন্টের জায়গা কি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ